নমস্কার। আজি এই সংকল্প সমারোহত মঞ্চত উপস্থিত থকা ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সমিতির মাননীয় সভাপতি সদ্য রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া, নেডার আহ্বায়ক অসম সরকারের মাননীয় মূর সতীর্থ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, অসম গণ পরিষদ দলের রাজ্যিক সভাপতি অসম সরকারের কৃষিমন্ত্রী সদ্য অতুল বরা ডাঙরিয়া, অসম গণ পরিষদ দলের কার্যকরী সভাপতি জলসম্পদ বিভাগের মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া, সংকল্প সমারোহ সংকল্প সমারোহ আমি সকলে এই মহাসভাত সংকল্প গ্রহণ করার বাবে আমি উপস্থিত হয়েছ যে আমার সংকল্প হব অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বসবাস কৰা বৃহত্তৰ অসমীয়া সমাজখন মিলাপ্ৰীতিৰে থকা। আমি অসমীয়া, বঙালী, মাৰোৱাৰী, বিহাৰী, পঞ্জাৱী, নেপালী, অসমৰ বুকুত যিমান খিলঞ্জীয়া জাতি, জনগোষ্ঠী, জনজাতি, অনুসূচিত জাতি সৰু বৰ সকলোৱে মিলাপ্ৰীতিৰে থকাৰ সংকল্প গ্ৰহণ কৰে আৰু মিলাপ্ৰীতিৰে থাকি কঠোৰ পৰিশ্ৰমৰ দ্বাৰা আমার বিশ্বর মানব সমাজত আমার শক্তি প্রদর্শন করে। আর এইখান সরকার ভারতীয় জনতা পার্টি, অসম গণ পরিষদ, বিপিএফ, সম্মিলিত গণশক্তি, তিওয়া রাভা, কার্বি ডিমাসা, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর সকল শ্রেণীর রাইজে গঠন করা সরকার। গতি এইখান সরকারে 2016 চনের প্রায় দায়িত্ব লওয়া দিনেরপরা আমি সকলের প্রতি সমদৃষ্টি রাখি সকলের সমন্বয়ের কাম করে আইছি। স্বর্গদেব চাওলুং চুকাফাই ত্রয়োদশ শতিকাতে আমার হাতত যে নীতি অর্পণ করেছিল, সার্বজনীন নীতি, সমাজ গঠন করা, হাতরাজ মারি একরাজ করা, আজি সেই নীতিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় একবিংশ শতিকাত ভারতবর্ষের কন্যাকুমারীর কাশ্মীরলৈকে, অরুণাচল প্রদেশের গুজরাটলৈকে 28খন রাজ্য, 9খন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিভিন্ন জাতি, জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধর্মাবলম্বীক লৈ সকলের উন্নয়নের বাবে, সকলের নিরাপত্তার বাবে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নীতি হাতত গ্রহণ করেছে। গতি পরম শ্রদ্ধার মূর সতীর্থ সহকর্মী সকল, ভারতীয় জনতা পার্টি, অগপ আর সম্মিলিত গণশক্তি নিষ্ঠাবান কর্মকর্তা সকল, আমি সকলে মিলি আজি যে সংকল্প লৈছো অসমখন ভারতবর্ষের ভিতর অন্যতম শক্তিশালী উন্নত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার গড় দিয়া। গতি সেই লক্ষ্যত উপনীত হব লগা হলে অসমৰ পরিবেশ পরিস্থিতি সুস্থিরতাৰে আমি জিয়াই রাখিব লাগিব, সমন্বয়ের দ্বারা সমাজখন শক্তিশালী হয়ে তুলিব লাগিব, আর কর্ম সংস্কৃতির দ্বারা আমার ব্যক্তিত্ব থাকা দক্ষতা, যোগ্যতা, দৃঢ়তা, নির্ভীকতা, একাগ্রতা, সততা, নিষ্ঠা আমি প্রতিফলন ঘটাব লাগিব। গতি সেই লক্ষ্যে আমি অসমখনক ভারতবর্ষের ভিতর শক্তিশালী করার মানসিকতার এই সংকল্প যাত্রা হাতত লওয়া হয়েছে। যিমানেই কংগ্রেস, বাওপন্থীর লগতে অন্যান্য শক্তিবিলাকে অপচেষ্টা নকরক কিয়, কোনো শক্তিয়ে এই সংকল্প যাত্রাক রোধ করব নোৱাৰে। কারণ এই সংকল্প যাত্রাত আছে অসমীয়াৰ প্রতি শ্রদ্ধা ভক্তি, এই সংকল্প যাত্রাত আছে সততা, নিষ্ঠা, আন্তরিকতা। গতি সেইভাবে এই যাত্রায় নিশ্চিতভাবে বিশ্বজয় করার বাবে অসমক শক্তিশালী পথ গড় দিব। স্বর্গদেব চাওলুং চুকাফাৰ লগতে 42গৰাকী অসম স্বর্গদেউ সকলে 6 বছরের আগে গৌরবজল শক্তিশালী সামাজিক ইতিহাস
বিশ্বৰ বুকুত ৰচনা কৰিলে। আৰু সেই যাত্ৰাৰে আজি তাৰিখত আমি সকলোৱে জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলী লোকে ঐক্যবদ্ধভাৱে অসমখনক আগুৱাই নিয়াৰ বাবে প্ৰয়াস কৰিব লাগিব। আজি বহুতে বহু ধৰণৰ চেষ্টা কৰিছে যে অসমখন বিশৃংখল কৰাৰ মানসিকতাৰে, কিন্তু তেখেতসকলে বুজি উঠা নাই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্ব চলা মিত্ৰজোঁট চৰকাৰখন খিলঞ্জীয়াৰ স্বাৰ্থক সংকল্পবদ্ধ প্ৰতিজ্ঞাবদ্ধ। আৰু আমি থকালৈকে অসমৰ কোনো বিজেপিয়ে মাটি গ্ৰাস কৰিব নোৱাৰে, আমাৰ অস্তিত্ব বিপদাপন্ন কৰিব নোৱাৰে। যিসকল দল সংগঠনে আজি অনাহকত মানুহৰ মাজত বিভ্ৰান্তি সৃষ্টি কৰিছে ভুৱা তথ্যৰে, সেইসকলে জানি লোৱা উচিত যে এইখন অসম বীৰ লাচিতৰ দেশ, বীৰ চিলাৰায় দেশ, সতী সাধিনীৰ দেশ, সতী ৰাধিকাৰ দেশ, সতী জয়মতীৰ দেশ, সৰ্বানন্দ সিংহৰ দেশ, ৰাঘৱ মৰাণৰ দেশ, সন্তোষ কুমাৰ তপ্নৰ দেশ। গতিকে এইখন ৰাজ্যই কোনোদিনে ভয় খাবলৈ শিকা নাই। গতিকে আপোনালোকে অনাহকত মানুহৰ মাজত বিভ্ৰান্তি সৃষ্টি কৰিবলৈ আপোনালোকে চেষ্টা নকৰিব, আপোনালোকৰ চেষ্টা কেতিয়াও ফলপ্ৰসূ হ'ব নোৱাৰে। ভাৰতীয় জনতা পাৰ্টী নেতৃত্বাধীন চৰকাৰখনে দায়িত্ব লোৱা দিনৰে পৰা আমি অসমৰ সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলী লোকৰ বাবে নিঃস্বাৰ্থভাৱে আমি দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈ তেখেতসকলৰ উন্নয়নৰ যাত্ৰা অব্যাহত ৰাখিছোঁ। আজি পৰম শ্ৰদ্ধা ৰাইজ, আমি সকলোৱে এই ডিব্ৰুগড় মহাসভাত আজি মনেদি প্ৰতিজ্ঞাবদ্ধ হ'ব লাগিব যে এইখন অসম যিমানেই অপব্যাখ্যা নিদিয়া কিয়, এইখন অসমৰ যিটো আমাৰ সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক পৰম্পৰা মূল্যবোধ আছে, ইয়াক আমি যিকোনো কষ্ট আৰু ত্যাগৰ বিনিময়ত জীয়াই ৰাখিব লাগিব। আৰু সেইবাবে আজি আপোনালোকে দেখিছে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ আজি সমন্বয় সেতু গঢ় লৈ উঠিছে। পূৰ্বতে কোনো চৰকাৰে এইবিলাক কাম কৰিব পৰা নাছিল, কাৰণ তেখেতসকলৰ সদিচ্ছাও নাছিল, আন্তৰিকতাও নাছিল, সততাও নাছিল, নিষ্ঠাও নাছিল, আৰু সমাজৰ প্ৰতি শ্ৰদ্ধা ভক্তিও নাছিল। কিন্তু এইখন চৰকাৰে সমাজৰ প্ৰতি শ্ৰদ্ধাশীল হৈ প্ৰতিটো কাম হাতত লোৱাৰ বাবে আজি প্ৰতিটো কামেই সফল ৰূপ ধাৰণ কৰিবলৈ সক্ষম হৈছে। গতিকে পৰম শ্ৰদ্ধা ৰাইজ, আপোনালোকে আগন্তুক দিনত লক্ষ্য স্থিৰ কৰক, কাৰণ যুক্ত হৈছে প্ৰতিযোগিতাৰ। এই প্ৰতিযোগিতাৰ পৃথিৱীত উঠি অহা প্ৰজন্মক শিক্ষাৰ যোগেদি শক্তিশালী কৰি তুলিব লাগিব। শিক্ষাৰ যোগেদি জ্ঞান আহৰণ কৰি প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰী যাতে সুদক্ষ, যোগ্য, বলিষ্ঠ ছাত্ৰ ছাত্ৰী হিচাপে নিজক বিভিন্ন পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈ শিক্ষাৰ্থীৰে সফলতা অৰ্জন কৰিব পাৰে, ইয়াৰ প্ৰতি আমি সকলোৱে দায়িত্ব সহকাৰে দায়বদ্ধতাৰে কাম কৰিব লাগিব। আৰু সেইবাবে অসমৰ বুকুত বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত প্ৰতিখন শিক্ষানুষ্ঠানত, প্ৰতিখন গাঁও, চাহ বাগিচা, চহৰ, প্ৰতিটো প্ৰান্তত সুস্থ হ'বল শৈক্ষিক পৰিৱেশ নিৰ্মাণ কৰিব লাগিব। আৰু সেইবাবে যিবিলাক অশুভ শক্তিয়ে এই শৈক্ষিক পৰিৱেশ বিনষ্ট কৰাৰ বাবে অপচেষ্টা হাতত ল'ব, সেইসকলক প্ৰতিহত কৰাৰ দায়িত্ব আপোনালোক আমি সকলোৱে শক্তিশালীভাৱে ল'ব লাগিব। ল'বনে নাই, ল'বনে নাই? ইমান দুৰ্বল আৱাজ কিয়? ভৱিষ্যত প্ৰজন্মক শক্তিশালী সফল আদৰ্শ ব্যক্তি হিচাপে এই পৃথিৱীৰ বুকুত আমি গঢ় দিব লাগিব। সেইবাবে সুস্থ সবল শৈক্ষিক পৰিৱেশ জীয়াই ৰখাৰ স্বাৰ্থত যিসকল যিবিলাক শক্তিয়ে যিবিলাক ব্যক্তিয়ে সমাজত অনাহকত অপপ্ৰচাৰৰ যোগেদি মানুহৰ মাজত বিভ্ৰান্তি সৃষ্টি কৰে, সেইসকলক প্ৰতিহত কৰাৰ দায়িত্ব আমি সকলোৱে ল'ব লাগিব। ল'ব লাগিব লাগে নাই? ল'বনে নাই? যদি ল'ব, গাঁৱে গাঁৱে আপোনালোকে সভা অনুষ্ঠিত কৰক, আৰু মাতৃ পিতৃ, পৰম শ্ৰদ্ধাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী, সমাজৰ জ্যেষ্ঠ নাগৰিক সকলোৱে মিলিত প্ৰচেষ্টাৰে উঠি অহা চামটোক শিক্ষাৰ ক্ষেত্ৰত অধিক ভাৱতিশীল কৰি তোলাৰ বাবে আপোনালোকে হাতত পদক্ষেপ গ্ৰহণ কৰক। তেতিয়াহে ৰূপকৰ জ্যোতি প্ৰসাদ আগৰৱালাই বিশ্ববিজয়ী নজোৱান অৰ্থাৎ অসমৰ যুৱকে বিশ্বজয় কৰিব লাগিব, সেই যি লক্ষ্য স্থিৰ কৰিছে, সেই লক্ষ্যত আমি উপনীত হ'ব পাৰিম। গতিকে আমাৰ খেতিয়ক হওক, শ্ৰমিক হওক, যুৱক হওক, যুৱতী হওক, সকলোৱে
এই কথা মনত রাখব লাগিব। কর্মই সাধনা, কর্তব্যই ভগবান। ওয়ার্ক ইজ ওয়ারশিপ, ডিউটি ইজ গড। এই পৃথিবীর বুকুত কোনো ব্যক্তি, কোনো পরিয়াল, কোনো সমাজ, কোনো রাজ্য, কোনো রাষ্ট্র যদি বিশ্বর বুকুত শক্তিশালী ভাবে উল্লেখযোগ্য স্থান দখল করব বিচারে, উন্নয়নের দিকত সর্বোচ্চ স্থান দখল করব বিচারে, তেতিয়াহলে তেখেতসকলে কঠোর পরিশ্রমের যোগেদি এই যাত্রাত অগ্রসর হব লাগিব। কর্ম সংস্কৃতি অবিহনে কোনো জাতিয়ে বিশ্বর বুকুত নিজের শ্রেষ্ঠতা প্রদর্শন করব নয়। পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, যুবতী হোক, আগন্তুক দিনত এই লক্ষ্য সন্মুখত রাখি আপনাদেরকেও নিজ নিজ গাঁ, নিজ নিজ অঞ্চলত আপনাদের পরিশ্রম করব লাগিব। সরকারে বহু আসনি হাতত লৈছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারে উন্নয়নমূলক আসনি হাতত লৈছে, কিন্তু প্রত্যেক আসনি সঠিক রূপত রূপায়ণ হব লাগে। কারণ কংগ্রেসে নয়লে, বাওপন্থী শক্তিয়ে নয়লে, আর এটিও কিছু চেষ্টা করে আছে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা দখল করার, কিন্তু তখন মানে দেখি চিন্তা চর্চাবিল বড় ঠিক নহয়। সমাজের কারণে বহু উক্তি ক্ষতিকারক দৃষ্টিভঙ্গি প্রকাশ পাইছে, গতি তেনে শক্তি কেউ পরিবর্তন আনিব নয়। পরিবর্তনের আন্তরিকতা, সদিচ্ছা, সততা, নিষ্ঠা থাকিব লাগিব। যদি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় পাঁচ বছরের কার্যকালত ভারতবর্ষে 130 কোটি জনতার সন্মুখত এই কাম দৃষ্টান্তমূলকভাবে প্রতিষ্ঠা করেছে, সৎ নিষ্ঠাবান, দিনে নেখায় পরিশ্রম করা এগারী আদর্শবাদী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আজ ভারতবর্ষের 130 কোটি জনগণের মাজত এই কর্ম সংস্কৃতির শক্তিশালী চেতনা প্রদান করবলে সক্ষম হল, যার বাবে আজি বিশ্বের 770 কোটি জনতায় ভারতবর্ষের জনতাক আজি সম্মান সহকারে সম্বোধন করে। সেইখানে মানুষের মাজত স্বীকৃতি বুটলিবলগা হলে 3 কোটি 30 লক্ষ মানুষ কঠোর পরিশ্রমের যোগেদি যাত্রা অব্যাহত রাখব, অগ্রসর হব লাগিব। আপনাদের অনাহক্ত সেই শক্তিক ভয় নকরিব, যা শক্তির কোনো মহৎ লক্ষ্য উদ্দেশ্য নাই, যা শক্তিয়ে কেবল ব্যক্তিগত স্বার্থত আন্দোলন করে সেই শক্তিক ভয় করব, যে শক্তির মহৎ লক্ষ্য উদ্দেশ্য থাকে, সততা নিষ্ঠা থাকে, মানব সমাজের প্রতি শ্রদ্ধায় লই কাম করার মনোবৃত্তি থাকে। গতি মানে আজি আপনাদের দৃঢ়তায় কব বিচার, আমি সরকার যা 3.5 বছর পরিচালনা করতে জনসাধারণের আস্থার বিশ্বাসত আমি এই সরকার পরিচালনা করেছো, আমার কোনো অসৎ অভিপ্রায় নাই। আর সেইভাবে মানে জনসাধারণক বারংবার এই প্রশ্ন রাজভাবে সুদিছ, আমার কামত কিনা কুর্তি বেশি আপনাদের দেখিছে নাকি, দেখিছে নাকি, দেখিছে নাকি? আমি রাইজক আস্থার বিশ্বাসত কাম করছো, আমি সমাজক অন্ধকার রাখি কোনো সিদ্ধান্ত লওয়া নাই, কোনো পদক্ষেপ লওয়া নাই। প্রতিখান আসনি জনসাধারণের শ্রীচরণত শ্রদ্ধা ভক্তি আমি অর্পণ করছো, জনসাধারণের আহ্বান জানাইছো এই আসনি আপনাদের উন্নয়নের বাবে। সেইভাবে আপনাদের এই আসনি সঠিক রূপ যাতে রূপায়ণ হয় তার বাবে জাগ্রত প্রহরীর ভূমিকা পালন করে চোকা দৃষ্টি সরকারের কাম কাজের উপর রাখব। দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী রূপত অভিযান চলি আছে, আজি আমার কার্যকালতেই বহু দুর্নীতিপরায়ণ বিষয়া, দুর্নীতিপরায়ণ বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সদস্য আজি জেলত দিন কটাবলগা হয়েছে, চোরাং শিকারী কাজিরঙার বাঁচি যাওয়া নাই, নারী অহারিণ ব্যবহার করা অপরাধী বাঁচি যাওয়া নাই। আমি সমাজখন সংস্কার করার মানসিকতায় গুরুজনার আশীর্বাদ লই আমি অগ্রসর হয়েছি। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে সত্যের নামঘর প্রতিষ্ঠা করে সমাজ সংস্কার যাত্রা যেখানে আত্মনিয়োগ করেছিল, গুরুজনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও সমাজখনের সকল জাতি জনগোষ্ঠীক আস্থা আর বিশ্বাস সংস্কার যাত্রা আত্মনিয়োগ করেছি। গতি পরম সদা রাইজ, আমি মিলাপ্রীতি থাকিলে গুরুজনা আনন্দিত হব। সেইভাবে অসমীয়া, বঙালী, মারোয়ারী, বিহারী, পঞ্জাবী, নেপালী, অসমত থাকা খিলঞ্জীয়া বিভিন্ন জাতি জনগোষ্ঠী, জনজাতি, অনুসূচিত জাতি, আমি সকলে মিলাপ্রীতি থাকিব লাগে, সকল পরিস্থিতিতে মিলাপ্রীতি থাকিব লাগে। আর এই সংকল্প মিলাপ্রীতিয়ে থাকা, এই সংকল্প সমন্বয়ের হেতু নির্মাণ করা, এই সংকল্পে হব উন্নয়নের যাত্রা অব্যাহত রাখা। গতি সেইভাবে মানে
আজি এই মহাসভাত সংকল্প সমারোহত অংশগ্রহণ করা যোরহাট, ধেমাজি, চৰাইদেউ, শিবসাগর, তিনিচুকীয়া, ডিব্ৰুগড় আর কি থাকিল, হদিয়া, 23টা সমষ্টির বিভিন্নগৰাকী নিষ্ঠাবান এজিপি, বিজেপি আর সম্মিলিত গণশক্তি কর্মকর্তায় আজি এই সমারোহত অংশগ্রহণ করেছে। মই সকলকে শ্রদ্ধা সহকারে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর মহিলায় সকল, আপনাদের হচ্ছে সমগ্র আটাইতকৈ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন শক্তি, মাতৃশক্তিয়ে হচ্ছে শ্রেষ্ঠ শক্তি। গতি সেইভাবে আজি মহিলা সকলক সবলীকরণ করার ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সার্বজনীন পেনশন দিয়ার সন্দর্ভত আর সাত শ্রমিকর পুত্র কন্যায় শিক্ষার যোগেদি শক্তিশালী তেখেতসকলে হওয়ার ক্ষেত্রে আর সাত শ্রমিকর গর্ভবতী মহিলায় মর্যাদা সহকারে জীবন জিয়াই থাকার পথ উদ্ভাবন করার ক্ষেত্রে আমার খেতিয়কসকলক উপার্জনের ক্ষেত্রে অধিক শক্তিশালী করার ক্ষেত্রে এই সরকারে বিভিন্ন ধরনের আসনি হাতত লিখে গতি এই আসনি যাতে সফলভাবে রূপায়ণ হয় তারবাবে রাইজ আপনাদেরকে চোয়া চিতা করবলে সরকারি আসনি হাতত লব, সরকারের বিষয়া কর্মচারী আসনিবিল রাইজর হাতত তুলি দিব, রাইজে কিন্তু চোখা দৃষ্টি রাখি এই আসনি সফল রূপায়ণের ক্ষেত্রে যদি শক্তিশালী পদক্ষেপ লয় নিশ্চিতভাবে এই সমাজ উন্নয়নের যাত্রা শক্তিশালী পদ অগ্রহর হবলে সক্ষম হব। আর এটা কথা কম, আমার জাতি, আমার মাটি, আমার অধিকার সদায় সুরক্ষিত হয়ে থাকি। কেউ চিন্তা করেছে বিদেশী আমার মাটি গ্রাস করব, কেউ চিন্তা করেছে শাহবাগানের সিলিং থার্ড ক্লাস ল্যান্ডত সরকারে বিদেশী বহুব বলে, কেউ চিন্তা করেছে আমার ভাষা গুছি যাব বলে। এই সরকারে তো তেনে কাম করবলে অহা নাই। এই সরকারে দেখুন প্রতিটি খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠী সরু বর সকলকে সমমর্যাদায় আগুয়াই নিয়ার বাবে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বাধীনতায় যাওয়া 73 বছর ভিতর এই বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখনে প্রথম সরকার যে খিলঞ্জিয়া ভূমিপুত্র হাতত আজি মাটির পত্তা তুলি দিছে, 1,00,000 ক্ষুদ্র চাহ খেতিয়কৰ হাতত মাটির পত্তা তুলি দিছে। অসমীয়া ভাষার লগতে অন্যান্য খিলঞ্জিয়া ভাষা, জনজাতীয় ভাষা সুরক্ষিত করার বাবে ভাষা গৌরব আসনের যোগেদি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। সর্বকালের বাবে যাতে অসমের বুকুত অসমীয়া ভাষা সরকারি ভাষা হিসেবে জিয়াই থাকে তার বাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈছে। গতি আমি থাকুতে কিয় এনে ধরনের প্রচার চলিছে যে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখানে বিদেশীক মাটি ভেটি দিব, বিদেশীক সংস্থাপিত করব, মিছা যখন ইতিমধ্যে ইয়াত আছে বহু বছর ধরে, যখন পথারিত যখন ধর্মে উৎকর্ষণের বলি হয়ে পেলায় আজ ভারতবর্ষের বুকুত বিভিন্ন রাজ্য অবস্থান করেছে, সেই সকল মর্যাদা দিয়ার বাবেই এই আইন সংশোধন করা হয়েছে। এই আইনের কোনো অসৎ অভিপ্রায় নাই। এই আইনে অসমীয়া জাতিক কোনো যুক্তিতে অসুরক্ষিত নকরে, বরঞ্চ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন NDA সরকার, মোদী ডাঙরিয়া সরকার দিল্লিত আর বিজেপি নেতৃত্বাধীন এই মিত্রজোঁট অসমৰ সরকারে যৌথভাবে অসমীয়া জাতির ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, মাটি ভেটি, স্বাভিমান রক্ষা করার যাত্রা দৃষ্টান্তমূলকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ইয়ার ফলশ্রুতিত আজি অহম চুক্তি 6নং দফার কমিটিয়ে আজি প্রতিবেদন দাখিল করবা একটা পরিবেশ অসমের বুকুত নির্মাণ হয়েছে। ইয়াতক আর কি আন্তরিকতা লাগে? আমি থাকুতে অসমীয়া মানুষ অসমের বুকুত কি আমি দুর্বল করি? আমি দেখুন সকলে খিলঞ্জিয়া ভূমিপুত্র, আমার আইজনীর প্রতি আমার দায়িত্ব নাই নাকি? আছে না নাই? আর জোরে কক নিজের আইজনীর প্রতি দায়িত্ব আছে না নাই? যদি আছে আমি সকলে সন্মুখের প্রায়
আইজনীর মর্যাদা রক্ষা করার বাবে জীবনের শরীর থাকা শেষ বিন্দু তেজর লেকে আমি দৃঢ়তারে যুঁজ দিম। গতি আজি এই সভাত মানে অত্যন্ত আনন্দিত, প্রায় 1.5 লক্ষ মানুষের নিজের গাঁঠির ধন ভাঙি, নিজের গাঁঠির ধন ভাঙি বৃহত্তর স্বার্থত আপনাদের এই পবিত্র জগন্নাথ মন্দিরের দাঁতিত সকলে সমবেত হয়ে আজি অসমীয়ায় নামত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, অসমখন সুজলা সুফলা শস্য শ্যামলা আমি করে রাখি। জনগোষ্ঠীয় সম্প্রীতি হয়েছে আমার মূল ধন, আমি বিভাজন নহয় সমন্বয়ের রাজনীতিত বিশ্বাস করো, কংগ্রেসের দরে ডিভাইড এন্ড রুল এই নীতিত আমি বিশ্বাস নকরো। গতি সেইভাবে আমি অসমখন বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভয়াম একাকার করে দৃঢ়তারে আমি অসমখন ভারতবর্ষের বুকুল অন্যতম শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন, এই বিশ্বাস আর আস্থারে এই প্রতিজ্ঞারে মই পুনর্বার আজি এই সভার উদ্যোক্তা সকলকে ধন্যবাদ জানাইছো। আর লগতে এই সভাত অংশগ্রহণ করা প্রত্যেকগী ব্যক্তির শীর্ষণত কৌটি কৌটি প্রণিপাত আর কৃতজ্ঞতা জ্ঞাপন করে মই মূর বক্তব্য সামরিছো। ধন্যবাদ। জয় আই অসম। এবার একেলগে সকলে হাত দাঙি, দুইখন হাত দাঙি আপনাদের মাতৃভূমির নামক এটি স্লোগান দিয়ক, জয় আই অসম, জয় আই অসম, জয় আই অসম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তেখেতর উজ্জীবিত ভাষণ আর আমার সকলকে নতুন করে প্রাণ সঞ্চার করার যে বক্তব্য আগবালে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো।